আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের সাথে আছি আমি শৈলেনা হালাদার। দেশের জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের বিস্তারিত নিয়ে আসছেন শান্তা ইসলাম। চাপাই নবাবগঞ্জ দুই আসনে উপনির্বাচন পছন্দের শীর্ষে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু, শ্রীপদ রানা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি। আগামী 1 ফেব্রুয়ারি আসন্ন 11 আসনের উপনির্বাচন ঘোমস্তাপুর নাচোর ভোলাহাট আসন থেকে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে প্রচার প্রচারণা ও সাধারণ মানুষের পছন্দের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মাথল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ আলম বাচ্চু। শনিবার 28 জানুয়ারি সকাল থেকে সারাদিন বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে শোডাউন ও পথসভা করেন। এই সময় খোঁজ নিয়ে জানা যায় চাপাই নবাবগঞ্জ দুই আসনের ঘোমস্তাপুর নাচোল ভোলাহাট এই আসনে বর্তমানে যেসব প্রার্থীদের মাঠে রয়েছেন তাদের মধ্যে প্রচার প্রচারণে ও সাধারণ মানুষের কাছে ক্লিন ইমেজের কারণে সবচেয়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম বাচ্চু। তিনি প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঘোমস্তাপুর নাচোল বোলাহাটের এলাকায় মানুষের কাছে কাছে গিয়ে ভোট চেয়েছেন, এতে ব্যাপক সাড়া পড়েছে তার পক্ষে। তাই সব কিছু মিলে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু এবার এই আসন থেকে চমক দেখাতে পারবে বলে মনে করেন স্থানীয় নেতারা। তাদের পেয়ে মাঠে কাজ করছে চাপাই নবাবগঞ্জ দুই আসনের সর্বস্তরের মানুষ। বোলাহাট উপজেলার জামবাড়িয়ার ভোটার আব্দুল রাহিম, ঘোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আব্দুল রাজ্জাক নাচল, উপজেলার আলমগীর হোসেন নানান, এই এলাকায় বিগত দিন কোনো উন্নয়ন হয়নি, তাই আমরা এবার একজন শত আদর্শবান ব্যক্তি হিসেবে খুরশিদ আলম বাচ্চুকে এই আসনের সাংসদ হিসেবে দেখতে চাই, আর সেই লক্ষ্যেই আমরা তার জন্য মাঠে কাজ করে যাচ্ছি। একই চাপাই নবাবগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু বলেন, রাস্তাঘাট নির্মাণ বেকার সমস্যা দূর করব, ছাড়াও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, জলবদ্ধতা দূরীকরণ, স্কুল কলেজ ব্যবস্থা উন্নয়ন করতে সক্রিয় ভূমিকা রাখব। এছাড়াও তিনি বলেন, আমার বিরোধিতারা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করার পায়তারা করছে। নিকটতম প্রার্থী জিয়াউর রহমান নৌকাই হবে। যেমনটি দেখছিলেন যে আমরা আসলে এই উপনির্বাচনের কিছু পথসভায় এসেছি, আমরা এই যে চাপানগঞ্জ 44 বোলাহাট নাচল এবং গোমাস্তাপুর এই পথসভায় মাথলের সমর্থনে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। বাচ্চু ভাইয়ের সমর্থকদের মধ্যে অনেক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তো আমরা এই বিষয়ে একটু যেতে চাই।